সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদ্রাসা মাহমুদ আমজাদ সুন্নিয়া আলিমের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী 2022-এর শিক্ষার্থীদেরকে ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের খোলাফায়ে রাশেদিন এর পরিচয় নিয়ে আলোচনা করব ও সময়কাল। খোলাফায়ে রাশেদিনের পরিচয় বলতে, খলিফা শব্দ অর্থ হচ্ছে প্রতিনিধি। পবিত্র কোরআনের ভাষায় প্রত্যেক মানুষ পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি। সেই হিসেবে আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যত ইসলামের তারকবাহক বা খোলাফায়ে নবী করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, সবাই কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসেবে আসছেন। সেই হিসেবে আজকে আমরা রাসূল ইসলামের অফাতের পর যারা ইসলামের দায়িত্বভার নিয়ে ইসলামকে আজকে পর্যন্ত পৃথিবীতে প্রতিনিধিত্ব করছেন, সেই ধারাবাহিকতায় আমরা ইসলামের যে খলিফা রয়েছেন চারজন, বিশেষ করে প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সম্পর্কে আমরা একটু এবং তাদের সময়কাল সম্পর্কে আমরা জানব। হযরত মুহাম্মদ সাল্লামের ওফাতের পরে যে চারজন বিশিষ্ট সাহাবী এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ইসলামী রাষ্ট্রের শাসন কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করে গেছেন, তারা খোলাফায়ে রাশেদীন, যা সত্য পথগামী খলিফা নামে পরিচিত। তারা হলেন এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে বললাম দুই নম্বর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিন নম্বর হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের অনুসরণের নির্দেশ দিয়েছেন, এভাবে তোমাদের উপর আমার আদর্শের অনুসরণ ও খোলাফায়ে রাশেদিনের আদর্শের অনুসরণ অত্যাবশ্যক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী প্রজন্মের জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছিলেন। খোলাফায়ে রাশেদিনের জীবন ও তাদের 30 বছরের খিলাফত যুগের নজিরবিহীন কৃতিত্বের প্রমাণ রাসুলামের চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশেদিনের যে 30 বছরের একটা খেলাফতের যে জীবন ছিল, সেই জীবন থেকে আমরা দেখতে পাই তাদের প্রশাসনিক, হ্যাঁ, তাদের নির্বাচনের পদ্ধতি। হ্যাঁ, রাসুল সাল্লাম চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশেদিনদের জীবনযাত্রা, খোলাফায়ে রাশেদিনদের নির্বাচন, হ্যাঁ, কীভাবে তারা খোলাফায়ে রাশেদিন নির্বাচন করেছেন, সেই ন্যায়পরায়ণতা, দৃঢ়চিত্ত তা হচ্ছে খিলাফতের যে যোগ্য উত্তরাধিকার সূত্রে তাদের যে জীবনযাপন, খিলাফত পরিচালনা, এগুলো ছিল রাসূল ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা তাদের এই খিলাফতটাকে পরিচালনা করার চেষ্টা করে গেছেন। তাহলে এখানে মেইন পয়েন্ট যেটা হচ্ছে, এই যে চারজন খলিফা তাদের খিলাফতের সময়কাল এবং বিশেষ করে তারা কতদিন বা কত বছর খিলাফতটাকে পরিচালনা করেছেন, সেগুলো তোমাদের জন্য সবচেয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে হযরত প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনীন বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে 13 হিজরি 2 বছর 3 মাস 9 দিন তিনি তার খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এরপর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 13 থেকে 23, 10 বছর 6 মাস 3 দিন। এখানে কিন্তু বছর মাস দিন সুন্দরভাবে উল্লেখ আছে, তোমরা এই চারটা দেখে বাসায় চারটা তৈরি করে এই বছর মাস দিনগুলো তোমরা মুখস্থ করতে হবে। 10 বছর 6 মাস 3 দিন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়কাল। তারপর হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 থেকে 35, 11 বছর 11 মাস 17 দিন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতটা তিনি পরিচালনা করেছিলেন সবচেয়ে বেশি 11 বছর 11 মাস 17 দিন। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 35 থেকে 40,
ধরা হয় মোটামুটি প্রায় 4 বছর 8 মাস 23 দিন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালের সময়টা হচ্ছে 4 বছর 8 মাস 23 দিন। তোমরা এই টাইমগুলা বছর মাস দিন এগুলা সহ মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপর হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার 5 নম্বরে ওনারও 6 মাস 8 দিন যে উনি খিলাফতের দায়িত্ব ছিলেন এটাকেও খিলাফত হিসাবে বিবেচনা করা হবে। যে এই চারজন খলিফা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খেলাফতের যে দায়িত্ব পালন করেছেন মূলত এটাই হচ্ছে খোলাফায়ে রাশেদিনের খেলাফতের যে সময়কাল, এই সময়ে তাদের খলিফা নির্বাচন পদ্ধতি, নির্বাচিত হওয়ার পরে তাদের যে খেলাফতটা পরিচালনা করতে গিয়ে যে বাধা বিপত্তি এগুলোর সম্মুখীন, বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামকে পৃথিবীতে পৌঁছে দিতে গিয়ে তাদের অনেক যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে, এই বিবরণগুলো তোমাদের বইয়ে আছে। আমি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমরা যে জিনিসটা জানবে সেটা হচ্ছে খলিফার পরিচয়। খলিফা হচ্ছে প্রতিনিধি। রাসূল ইসলামের ইন্তেকালের পরে যারা ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে ইসলামের ইতিহাসে যে চারজন খলিফার কথা বলা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই সময়কাল সময়ের মধ্য দিয়ে চারজন যে সাহাবি খেলাফতটা পরিচালনা করেছিলেন মূলত এটাই হচ্ছে, এই চারজন হচ্ছে খলিফা ইসলামের ইতিহাসে যে চারজন, বিশেষ করে তাদের জীবন সম্বন্ধে যে আলোচনা এটাই হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পরে ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, এটা ওনারাই হচ্ছেন খলিফা এবং খিলাফত হচ্ছে ওনাদের সময়কাল। এই সময়কালটা তোমরা ভালো করে একটু মুখস্থ করে নেবে। তো এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, এই এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়ে তোমরা এই চারজন খলিফার জীবনী আলোচনা করা হয়েছে ক্লাসে, বাদ বাকিগুলো তোমরা এই যে এখন ক্লাস অফ হয়ে গেছে আমরা এখানে তোমাদেরকে যা বলে দেব সেখান থেকে তোমরা বই ধরে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।